দুর্গাপূজার পর বাড়তে পারে করোনা সংক্রমণ, সতর্ক করলেন এই রাজ্যের চিকিৎসকরা। তাদের বক্তব্য, শুধু করোনা সংক্রমণ বাড়তেই পারে এমন না, ব্যাপকভাবে বাড়তে পারে। ত্রিপুরার মতো রাজ্য সীমিত পরিকাঠামো দিয়ে হয়তো ওই সংক্রমণ সামলানো অসম্ভব হয়ে পড়বে, এমনই অভিমত রাজ্যের ডাক্তারদের। অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন তাদের ফেসবুক পেজে রাজ্যের মানুষকে এই ব্যাপারে সতর্ক করে দিয়েছে। চিকিৎসকদের বক্তব্য, ত্রিপুরা ইতিমধ্যে করোনা মহামারীর কারণে সার্বিকভাবে বিপর্যস্ত। বিভিন্ন হাসপাতালে 2 শতাধিক ডাক্তার, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা পজিটিভ হয়ে গেছে। 3 শতাধিক মানুষের মৃত্যু ঘটে গেছে। প্রচুর সংখ্যক মানুষ পজিটিভ হয়ে বাড়ি ঘরে হোম আইসোলেশনে আছে, অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সংগঠন বলেছে, সামনের উৎসবের সময়টুকু অত্যন্ত সতর্কতা ও সাবধানতার সাথে অতিবাহিত করতে হবে, কারণ লক্ষ্য করা গেছে বিশ্বকর্মা পূজার পরেই ত্রিপুরায় করোনা রোগীর সংখ্যা খুব বেড়ে গিয়েছিল। কেরালা রাজ্যে উনাম উৎসবের পরেই সেখানে সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এছাড়াও বিভিন্ন দেশে এই ধরনের ঘটনা দেখা গেছে। পৃথিবীর বিভিন্ন দেশ যেমন ইতালি, আমেরিকা, ইউকে ইত্যাদিতে করোনা সংক্রমণের সেকেন্ড ওয়েভ শুরু হয়ে গেছে এবং এই সেকেন্ড ওয়েভ অপেক্ষাকৃত আরও বিপজ্জনক বলে বিজ্ঞানীরা জানাচ্ছেন। এটিজিডিএ বলেছে, যেহেতু আমাদের রাজ্যে দুর্গোৎসব হবে বলেই সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, তা হোক, কিন্তু পূজা উদ্যোক্তাদের অত্যন্ত দায়িত্বপূর্ণতার সাথে সমস্ত সরকারি বিধিনিষেধ কাটায় কাটায় পালন করে পূজা করতে হবে। পূজায় দর্শনার্থীদের দৈহিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরিধান, স্যানিটাইজার ব্যবহার অত্যন্ত কঠোরতার সাথে পালন করতে হবে। জনগণকে নিজেদের পরিবার ও পারিপার্শ্বিকের বয়স্ক লোকজন, অসুস্থ রোগীদের কথা ভেবে সতর্ক হতে হবে। পূজার আগে কেনাকাটা করতে গিয়ে দোকানে, শপিং মলে যেভাবে বিধিনিষেধ অগ্রাহ্য করে ভিড় জমানো হচ্ছে, তার পরিণাম ভয়াবহ হতে পারে। দয়া করে সাবধান হন। পূজার দিনগুলিতে খুবই ভালো হয় ঘরে বসে পরিবার পরিজনদের সাথে পূজা উপভোগ করলেই। প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরাঘুরি এবছর এড়িয়ে চললেই ভালো। যদি প্যান্ডেলে একান্ত যেতেই হয়, শুধুমাত্র একদিন, ভিড় এড়িয়ে মাস্ক পরে, সামাজিক দূরত্ব বজায় রেখে, স্যানিটাইজার ব্যবহার করে যদি দর্শন করা যায় তবেই মঙ্গল। পূজার প্যান্ডেল থেকে বেরিয়ে খাবারের দোকানে, রেস্টুরেন্টে, রাস্তায় স্টলে ভিড় না জমিয়ে সোজা বাড়িতে চলে গেলে অনেকটাই বিপদ এড়ানো যাবে। রাস্তায় চলার পথে ভিড়ের জটলা ভয়ঙ্কর পরিণতি সৃষ্টি করতে পারে। প্রশাসনকে এই কয়দিন খুব সতর্ক থাকতে হবে। যদি জনগণ নিয়ন্ত্রিত চলনে না চলে, তবে আমাদের অনুরোধ, পূজার কয়দিন সন্ধ্যার পর কার্ফু লাগু করলে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে। এবছর পূজায় না হয়ে আনন্দ উল্লাস একটু কমই হলো, কিন্তু তার ফলে আমরা বেঁচে যাব। নতুবা কেরালার মতো অবস্থা হলে আমাদের রাজ্যের স্বল্প পরিকাঠামো এবং সীমিত স্বাস্থ্যকর্মীদের দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া অসম্ভব হয়ে উঠবে, বলেছে এটিজিডিএ। Bureau Report, Channel 3 Drop.